আজ আমি তোমাদের আরো একটি গল্প শোনাবো। আমার গল্পের নাম জাদুর ব্লক। জানো বন্ধুরা, রিঙ্কির একটি বিশেষ কলম হারিয়ে গেছে। সে সেটাকে ফেরত পেতে চায়, কিন্তু নাগাল পায় না। একটি বিশেষ কালো ব্লকের সাহায্যে সে কলমটি ফিরে পাবে কিনা তা চলো আমরা এই গল্পের মাধ্যমে জেনে নিই। রিঙ্কি তার বড় ভাইয়ের হাতের লেখা ভীষণ পছন্দ করে। সে একটি চকচকে অতি বিশেষ কালির কলম দিয়ে লেখে। একদিন ভাইয়া যখন বাড়িতে নেই, রিঙ্কি তার সেই কলমটি খোঁজে। সে টান দিয়ে ড্রয়ার খোলে, তার বইগুলো বাইরে বের করে, স্টাপলার বাইরে বের করে, ধাতব রুলারটাও বাইরে বের করে। ড্রয়ারের একেবারে নিচে রিঙ্কি তার বিশেষ কলমটি দেখতে পায়। কিন্তু ওটা কি? একটি অদ্ভুত কালো ব্লক এর সঙ্গে আটকে আছে। রিঙ্কি কলম ও ব্লকটি বিচ্ছিন্ন করে। কিন্তু তখন ক্লিং ক্লিক, একটি বোতলের ছিপি লাফিয়ে উঠে ব্লকের গায়ে আটকে যায়। রিঙ্কি আনন্দে হেসে ওঠে। জিনিসগুলো কি জাদুর মতো এই ব্লকে আটকে যাচ্ছে? স্টাপলার কি এই ব্লকে আটকে যাবে? ক্লিং ক্লিক, হ্যাঁ আটকে যাচ্ছে। আচ্ছা, তুলতুলে বিড়াল কি এতে আটকে থাকবে? না, আটকে থাকছে না। ধাতব রুলার কি এই ব্লকে আটকে থাকবে? ক্লিং ক্লিক, হ্যাঁ আটকে যাচ্ছে তো। এই বাদামি আঁশযুক্ত নারকেল কি এতে আটকে থাকবে? না, এগুলো আটকে থাকছে না। আঁশযুক্ত নারকেল রিঙ্কির নাকে সুড়সুড়ি দেয়। হাঁচু, সে শব্দ করে হাঁচি দেয়। কিন্তু কলমটি তার হাত থেকে ছিটকে খাটের নিচে চলে যায়। রিঙ্কি চিন্তিত হয়ে পড়ে, ভাইয়া যে শীঘ্রই ফিরে আসবে। সে খাটের নিচে হাত বাড়ায়। ওহ না, সে কলমটি নাগাল পাচ্ছে না। সে রুলার দিয়ে ওটাকে আনার চেষ্টা করে। ওহ না, কলমটি যে আরো দূরে সরে যায়। কলমটি কাছে আনার যদি কোনো উপায় থাকতো। হঠাৎ রিঙ্কির মাথায় একটি বুদ্ধি এলো, সবচেয়ে ভালো বুদ্ধি। রিঙ্কি কালো ব্লকটিকে রুলারের কাছে আনে। ক্লিং ক্লিক, আটকে যাচ্ছে। সে তখন রুলারটিকে খাটের নিচে বাড়িয়ে ধরে। আর একটু, আর একটু, আর একটু বাড়াই। ক্লিং ক্লিক, ভাবতে পারো ব্লকের সাথে কি আটকেছে? হ্যাঁ, ব্লকের সাথে কলমটি আটকে গিয়েছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, ভাইয়া বাড়ি ফিরলো বলে সে কলম ও ব্লকটিকে ড্রয়ারের ভিতর রাখে, বই ও স্টাপলার ভেতরে রাখে, ধাতব রুলার ভেতরে রাখে। রিঙ্কি ফেলে ড্রয়ারটি বন্ধ করে। ঠিক সময় মতো হয়েছে, সে দরজায় দরাম শব্দ শুনতে পায়। ভাইয়া ঘরে ঢোকে। রিঙ্কি, ভাইয়া বলে, মেঝেতে নারকেল কেন? জানো বন্ধুরা, এই জাদুর ব্লকের গোপন কথা কি? গল্পে যে জাদুর ব্লকের কথা বলা হয়েছে তা একটি লম্বাটে চুম্বক। চুম্বকের নানা আকৃতি থাকে। এটি গোল, আয়তাকার, চারকোনা এবং ইউ আকৃতির হতে পারে। চুম্বক সব বস্তুর সঙ্গে আটকে থাকে না, এটি কেবল বিশেষ বিশেষ উপাদানের সঙ্গে আটকে থাকে। এই বিশেষ উপাদানগুলো হলো লোহা, নিকেল, স্পাত ও কোবাল্ট। তোমরা কি এই ছবি দেখে বলতে পারবে কোন কোন বস্তুর সাথে ওই বিশেষ ব্লকটি আটকে থাকবে? তো আজ এ পর্যন্তই। এরকম আরো মজার মজার গল্প পেতে লেটস রিড অ্যাপটি ডাউনলোড করো।
ডাউনলোড লিংক ডিসক্রিপশনে। তো আজ এটুকুই, টাটা।